রাজনীতি বিদরা সবচেয়ে মিথ্যা কথা বেশি বলে, তাহলে এই সত্য দেশটা কথা না মনে পত্রিকাগুলো করেন, সবচেয়ে আমি কি মিথ্যা কথা বলেন? বলে, পত্রিকাগুলো সবচেয়ে সাংবাদিকরা বেশি ঘুষ খায় এই দেশে। দেখা যে যায় এই সত্য যে কথা বলো, উনি ঘুষখোর সত্য কথা সাংবাদিক, বলে সবাইকে বলি আবার না চায় ভালো সাংবাদিকও পৃথিবীর আছে, যে একটা অপপ্রচার করে আওয়ামী লীগের বিরুদ্ধে, কি আওয়ামী লীগে ভোট দিলে মসজিদে ঠাকুর উঠবে, এটা উলোধ্বনি বাজবে আজানের বদল উলোধ্বনি, এই যে মিথ্যা প্রচার গুলো, মানে এনাদের তো কোনো রাজনৈতিক দর্শন নাই। বিদেশিরা আজকে এত আগ্রহী কেন? আমাদের দেশে যারা সেনাবাহিনী দ্বারা ক্ষমতা দখলকৃত, সংবিধানকে যারা হত্যা করেছে, পিছনের দরজা দিয়ে যারা ক্ষমতায় এসেছে, যারা এদেশে শিশু হত্যার সাথে জড়িত, গণতন্ত্র হত্যার সাথে জড়িত, যাদের কোনো এখন রাজনৈতিক দর্শন নেই, এসব মানুষকে কারা জ্ঞান দেয়? যারা অজ্ঞানীরা, নিজেকে যারা বেশি জ্ঞানী ভাবে কারা? যারা অজ্ঞানীরা। তিনি বলে ফেললেন যে ইন্না লিল্লাহ বলা যায় না, আল্লাহ আকবার বলা যায় না। ভাই আমি প্রশ্ন করতে চেয়েছিলাম, সবচাইতে বড় কথা কি, যে মিথ্যা বলাটা সব মানুষের রাজনীতির, বিএনপি এবং আমার মাহমুদ ভাইয়ের দলগুলো সবচেয়ে রাজনীতির হাতিয়ার টিকে মিথ্যা বলা, অপপ্রচার করা, সত্য দিয়ে রাজনীতি করেন। আপনি বলেন ইন্না লিল্লাহ বলা যায় না, আল্লাহ আকবার বলা যায় না, এটা যে আপনি বললেন আর আমাদেরকে জ্ঞান দিলেন যে আমাদের এই টক শোতে, জনপ্রিয় টক দর্শক শোতে, মানে একটা যে পত্রিকার আমাদের মধ্যে একটু এসেছে, হিসাব নিকাশ করে কথা বলা উচিত, তাহলে এখন আপনি একটু এখন নিজে আপনি মিথ্যা করলেন কথা বললেন। দাঁড়ান আমাকে শেষ করতে দেন, আমি ইন্ডিয়া আপনি নিলে রাখেন, পড়ার আপনার জন্য এই অভ্যাসটা একটু বাদ দেন, আমাকে শেষ করতে আপনি দেন ভাই, আপনি আপনার প্রশ্ন আপনি তাকে থাকলে আমি প্রশ্ন নেব, করছেন কেন? আমি আপনি প্রশ্ন প্রশ্ন থাকলে করছেন আমি কেন? নেব, আমাকে শেষ করতে দেন, আমার বক্তব্য প্রশ্ন পাতা করছেন দিয়ে কেন? আমি নেই, আচ্ছা পলাশ ভাই, আপনি আপনার পরে বক্তব্য বলেন, পাতা দিন না, ইন্ডিয়া শুনেন নিলে আর ইন্ডিয়া আপনার নিলে এই বিয়ে বলার জন্য তো, বলার জন্য যে গ্রেফতার হয়েছে যে সেটা তো পত্রিকায় এসেছে। জি জি আমি আপু শোনেন, একটা বিষয় হলো যে আজকে বিশ্বের এই জিনিসটা করতে হবে। দেখুন ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছিল, তিনি তার দেশে মুসলিমদের বিরুদ্ধে কোরআন শরীফ পোড়ানোর অনেক অভিযোগ আছে, এটা সত্য, আমি নিন্দা জানাই। আপনার দল এখানে ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছিল, আপনার দল কি একটা নিন্দা করেছে, একটা হরতাল করেছে, একটা মিছিল করেছে, জনগণের বিরুদ্ধে মিছিল করেন, জনগণের স্বাভাবিক জীবনযাপন সবই ঠিক করলেন, এর বিরুদ্ধে একটা মিছিল করে দেখাতে পারতেন, টকশোতে এসে বড় বড় কথা বলতে পারতেন যে আমার দল এই করেছে, আওয়ামী লীগ জ্ঞান দিতে এসে নিজেদের জ্ঞানটাকে আপনারা পরিপূর্ণ করেছেন, যে আপনারা ঠিক কাজ করেছেন বিরোধী দল হিসেবে, আপনারা তো খালি টক শোতে এসে খালি জ্ঞান দেন, কার্যক্রমে কতটুকু করেন? আরেকটি আপনি কথা বলেছেন, আরেকটি বিষয় আপা, সেটা হলো যে দেখুন বিদেশিরা কাদের কাদের চায়। এই যে আমার মাহমুদ ভাই সমালোচনা করলেন এক নাগাড়ে আওয়ামী লীগের বিরুদ্ধে, কেন উনার জাতীয় পার্টিকে যদি ইংরেজি করা যায় হয় বিএনপি, আর বিএনপি কে বাংলা করলে হয় জাতীয় পার্টি, কাজে ওনাদের বক্তব্য এক ধরনের হবে, এই বিষয়ে কোনো মানে আশ্চর্যের ওনারা কিছু তো নেই। আপনাদের তাদের সাথে থেকে বক্তব্য ওনারা এক ধরনের বক্তব্য কিভাবে দেয়? আপনাদের ওনারা তো বলে যে আপনাদের না, সাথেই উনি আছে যেকোনো বক্তব্য ভাবে। না, সাধারণত আমি এইটু বোঝাই, ওনাদের যেখানে যা সুবিধা আছে সেই কাজগুলি করবেন, যেখানে ওনাদের ওনাদের তো কোনো রাজনৈতিক রাজনৈতিক কোনো দর্শন নাই, এই দুইটা দলের তো কোনো রাজনৈতিক দর্শন নাই, সামরিক বাহিনী মানে পিছন দরজা দিয়ে ক্ষমতায় এসে বন্দুকের নলের জোরে ক্ষমতায় এসে এনারা রাজনীতি করে, এত পলিটিক্যাল দর্শন জনগণকে দিয়ে কোনো দর্শন প্রচার করে তো কোনো রাজনৈতিক দল হয় নাই, কাজে এখানে যেখানে মাহমুদ ভাই দল যেখানে সুবিধা পায় সেখানেই যাবে, ফুটবলের মতো। আমাদের বিএনপি বিএনপিও তাই, ওই মিথ্যা বলে জামাতের কাছে যায়, অমকের কাছে গিয়ে বিভিন্ন জায়গায় যেখানে সুবিধা পায় সেখানেই তারা, এটা ফুটবলের মতোই, ভারত বিরোধিতা যে একটা অপপ্রচার করে আওয়ামী লীগের বিরুদ্ধে, কি আওয়ামী লীগে ভোট দিলে মসজিদে ঠাকুর উঠবে, এটা উলোধ্বনি বাজবে আজানের বদল উলোধ্বনি, এই যে মিথ্যা প্রচার গুলো, মানে এনাদের তো কোনো রাজনৈতিক দর্শন নাই। বিদেশিরা আজকে এত আগ্রহী কেন? আমি যদি প্রশ্ন করি, এই প্রশ্ন আপা পলাশ চৌধুরী আছেন, আমার গোবিন্দ দাদা আছেন, আমাদের মাহমুদ ভাই আছেন, আজকে যদি আমেরিকা, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায় একটা সামরিক শাসন যদি আসে, যে একটা সামরিক শাসন দ্বারা পিছন দরজার দ্বারা বন্দুকের নলের দ্বারা ক্ষমতায় এসেছে, একটা ওই দেশে একটা দল আছে একটা বার কি ক্ষমতায় এরকম এসেছে? আজকে যদি কোনো দল এভাবে ক্ষমতায় আসে ওই ইউরোপ আমেরিকায়, ওই দেশের লোকজন তাদেরকে বর্জনই শুধু নয়, তাদেরকে ওই দেশ ছাড়া করবে। আজকে আমাদের দেশে এই ধরনের দলকে তারা কেন সাপোর্ট করে? তারা জানে যে এই সমস্ত দলদেরকে দিয়ে, দুর্বল গণতন্ত্র দিয়ে, দুর্বল রাজনৈতিক চিন্তা চেতনার দলগুলো দিয়ে অনেক সুবিধা নেওয়া যায়, এই জন্য আপনাদেরকে সাপোর্ট করে, কেন তাদের দলে ইসলাম বিরোধীদের এত দমন করে কেন, আর এখানে জামাতকে উস্কে দেয় কেন, তাদের দলে সামরিক, ওখানে সামরিক আইনকে কেন এত দমন করে রাখে? সেনাবাহিনী তো ও সমস্ত দলে দেশে কোনো সেনাবাহিনী ক্ষমতা দখল করে না, অথবা জনগণ সাপোর্ট করে না। আমাদের দেশে যারা সেনাবাহিনী দ্বারা ক্ষমতা দখলকৃত, সংবিধানকে যারা হত্যা করেছে, পিছনের দরজা দিয়ে যারা ক্ষমতায় এসেছে, যারা এদেশে শিশু হত্যার সাথে জড়িত,
গণতন্ত্র হত্যার সাথে জড়িত, যাদের কোন রাজনৈতিক দর্শন এই সমস্ত আলোচনা হয়নি, এখন কেন বিদেশিরা আলোচনা করছে? তখন তো এত আলোচনা আসেনি। আলোচনা করছে এই সমস্ত দলকে আওয়ামী লীগের মতো শক্তিশালী দর্শন সম্পূর্ণ গণতান্ত্রিক ঐতিহ্য সম্পন্ন যারা এদেশকে বদলিয়ে ফেলেছে, আওয়ামী লীগের মাধ্যমে কোন এই ভূ রাজনৈতিক সুবিধা নেওয়া যাবে না। আর এই সমস্ত দুর্বল রাজনৈতিক চেতনার দলগুলো দ্বারা একটা ধমক দিয়ে তাদের থেকে ভূ রাজনৈতিক সুবিধা নেওয়া যাবে, বাণিজ্যিক সুবিধা নেওয়া যাবে, যা বলবে তাই শুনবে তারা। শেখ হাসিনার মধ্যে ক্ষমতা নেই, শেখ হাসিনার মধ্যে বুকের পাটা নেই যে আমেরিকার উপরে চোখ রাঙিয়ে কথা বলে, ইউরোপিয়ান ইউনিয়নের কোন স্যাংশনকে তারা তোয়াক্কা করে না, এরকম ক্ষমতা সম্পন্ন আপনাদের দলের কেউ নেই, আর আপনাদের দলের ক্ষমতাও নেই। আর আপনারা, আমার মাহমুদ ভাই বলেছেন যে বিশ্ব আইস বিরোধী, ভাই বিশ্ব আইস কিভাবে আপনার কথার সাথে সম্মান রেখে বলছি, আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন মানেই কি বিশ্ব? ওরা কয় ভাগ পৃথিবীর মধ্যে, কত ভাগ ওরা মানুষ? চায়না কি বিশ্ব বা বিশ্বের মধ্যে অন্যতম, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দেশ নয়? চায়না, রাশিয়া, ইন্ডিয়া, এরা কি? এগুলোকে যদি আপনি একসাথে করেন এদের মতামতকে, ওই দেখা যাবে যে 75% তারা আজকের বিএনপি যা বলছে তার বিরুদ্ধে সারা বিশ্ব। কয়েকটা দেশ মানেই বিশ্বের মেজরিটি মানুষের কথা নয়, বিশ্বের মেজরিটি মানুষের কথা যারা চায়না, যারা ভারত, যারা রাশিয়া, এই সমস্ত দেশগুলো যদি একত্রে করেন তাহলে বোঝা যাবে যে প্রায় বিশ্বের অধিকাংশ মানুষই বিএনপির মতো জাতীয় পার্টি জামাতের মতো দলকে তারা ক্ষমতায় দেখতে চায় না, অগণতান্ত্রিক হিসেবে এদেরকে তারা মনে করে। আর আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন যারা আমেরিকার যা বলে তারা তাই করে, এটা সবাই জানে যে আমেরিকা ওখানে ওরা যা বলবে তারা তাই করবে। এই সমস্ত দেশগুলো এখন বিশ্বের সমগ্র কলকাঠি নাড়ার মতো ক্ষমতা রাখে না, বিশ্বের রাজনীতির ময়দান পরিবর্তন হয়ে গেছে, বিশ্ব ব্যবস্থার পরিবর্তন হয়ে গেছে এখন, যার জন্য বাংলাদেশের আওয়ামী লীগ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কথা বলেছেন, আপনার জিয়াউর রহমান, আপনার প্রেসিডেন্ট এরশাদ, কি কোন মন্ত্রী, কি আপনাদের কোন নেত্রী, আপনারা ফ্রান্সের প্রেসিডেন্ট আসলে আপনারা খুব পবিত্র কোরআন শরীফের, এটা আমরা চাই আপনারা যদি এরকম প্রতিবাদ করতেন, যদি মনে করতাম যে আপনারা প্রতিবাদ করেছেন, হ্যাঁ ধন্যবাদ দিতাম আমি যে না ঠিক কাজ করেছেন, কিন্তু আপনারা সেই সাহসটুকু আপনাদের নাই, থাকতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আঙুল নাচিয়ে কথা বলা, একটা সত্য বলার সাহস আপনাদের নাই। সবচেয়ে রাজনীতির বড় বিষয় হলো যে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করা খুব সহজ। আপনি যেরকম মিথ্যা বলেন যে ইন্না লিল্লাহ বলা যায় না, আল্লাহ একবার বলা যায় না, অথচ আপনি আমাদের সুন্দর করে বলেন যে আমাদের এই চক্ষু তে এসে জ্ঞানী জ্ঞান আমাদেরকে অনেক পত্রিকায় এসেছে আল্লাহ আকবার বলার জন্য, তারপরে আলহামদুলিল্লাহ বলার জন্য, তারপরে এই কথাটা পত্রিকা মানেই কি? এই আমাদের দেশে প্রায় 256টা পত্রিকা আছে, আর অধিকাংশ পত্রিকাই অপপ্রচার। আমাদের দেশে পৃথিবীর একটা মাত্র দেশ যেখানে সবচেয়ে বেশি অপপ্রচার হয়, মিথ্যা কথা বলে, রাজনীতিবিদরা সবচেয়ে মিথ্যা কথা বেশি বলে, পত্রিকাগুলো সবচেয়ে মিথ্যা কথা বলে, পত্রিকাগুলো সবচেয়ে, সাংবাদিকরা বেশি ঘুষ খায় এই দেশে। আমাদের দেশের বিরোধী দল সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, সবচেয়ে ধর্মকে ব্যবহার করে, সবচেয়ে অপরাজনীতির চর্চা বেশি করে জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি, এই বিএনপি। আপনারা সংবিধান হত্যা করেননি, আপনারা গণতন্ত্র হত্যা করে ক্ষমতায় আসেননি, আপনারা বন্দুকের নলের জোরে ক্ষমতা আসেননি, সংবিধানে কোথায় লেখা আছে যে আপনার বন্দুকের নলের জোরে ক্ষমতা আসতে হবে? আছে আপনাদের? আপনারা কি ঘোড়া ঘাস কাটিয়ে আসছেন? আপনি মার্শাল প্ল্যান করেননি, আপনি গণতন্ত্রকে বর্ষবন্দী করেননি, কোন গণতান্ত্রিক দেশে, মানে গণতন্ত্র কোন গণতান্ত্রিক দেশে থেকে মুছে দেননি, স্থান থাকাই উচিত নয়। আপনি বলে দিলেন আপনাদের মতো কোন দল আমেরিকায় আছে, ইউরোপে আছে? আপনাদের মতো জাতীয় পার্টির মতো কোন দল আছে, জামাতের মতো কোন দল, আওয়ামী লীগের মতো আছে, আওয়ামী লীগের মতো চিন্তা চেতনার কোন দল
আওয়ামী লীগের মতো দল আছে ওদের দেশে, আওয়ামী লীগের মতো রাতে রাতে অন্ধকারে ভোট করার মতো দল আছে, আওয়ামী লীগের মতো দল আছে, কিন্তু আপনাদের মতো কোনো দল নেই আমেরিকান এমপি নির্বাচিত হওয়ার ইতিহাস আছে, ওরা আটলান্টিকে ডুবিয়ে দিত আগে, জনগণ আগে আপনাদের আটলান্টিকে ডুবিয়ে দিত, নির্বাচিত হওয়ার ইতিহাস আছে আপনাদের, গণতন্ত্র আওয়ামী লীগের রাজনীতি আপনাদের করার ইতিহাস আছে, তারপরে আওয়ামী লীগের মধ্যে এত প্রবল হত্যাকারী ষড়যন্ত্রিক অবস্থা পশ্চিমা বিশ্বে কোথাও আছে? আপনি বলেন আপনি মানবাধিকার কর্মী, আপনি মানবাধিকার কর্মী যারা হত্যা করেছে, যারা যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতা এসেছে, যারা বন্দুকের নলের জোরে ক্ষমতা এসেছে, যারা জাতির দলকে এটা তো আপনাদের রাজনৈতিক দর্শন নয়, আপনারা ভণ্ড, আপনারা তো ভণ্ডামি করেন রাজনীতির নামে, ক্ষমতায় আসে এই নিয়ে আপনি 10 বার বলেছেন, মানে এই টক শোতে এই মুহূর্তে। তো আপনাকে বলবো যে আপনি যেটা ইন্ডারিন ল পড়ার কারণে যে অ্যারেস্ট করে মানে গ্রেফতার করেছে এগুলো আপনি দেখেন নাই, আপনি আসলে কিছুই দেখেন না, ঠিক আছে? আপনি পত্রিকা সব পত্রিকাকে মিথ্যাবাদী, শুধুমাত্র এক আপনি সত্য আর আওয়ামী লীগ সত্য, এটাই বুঝাইতে যাচ্ছেন। তো এটা তো মানে এখানে যারা যারা দেখবে, আমি সব পত্রিকা বলে নেই, আমি বলছি অধিকাংশ যারা ভালো সাংবাদিকও আছে আমি তাদের শ্রদ্ধা করি, ভালো পত্রিকা আছে, এটা আমাদের দেশে এটা সাংবাদিক কেন বলবে, এটা কেন সাংবাদিক বানাবে বলতো? যে ইনারলে পড়ার কারণে যে গ্রেফতার করেছে, আলহামদুলিল্লাহ পড়ার কারণে গ্রেফতার করেছে, এগুলো সাংবাদিক কেন বানাবে? সাংবাদিকতার সাথে কি মানে সাংবাদিকদের সাথে কি শত্রুতা যে সাংবাদিকরা এগুলো বানায় ইয়ে করবে, গ্রেফতারের কথা লিখবে? আপনার কাছে আমি আমাদের দেশে কি তাই এই এই কথাকে আমরা মানবো যে আলহামদুলিল্লাহ পড়া জানে, ইনারলিল্লাহ পড়া জানে, আল্লাহ উপর বলা জানে, মসজিদে এগুলো উচ্চারণ হয় না, আমরা নামাজে পড়ি না, আমরা কি নামাজে এগুলো পড়ি না? হ্যাঁ, মানতে হয়েছে, এটা আপনিও বলতেছেন যে মানা যায় না, কিন্তু মানতে হয়েছে। এবং আপনারা যে মানে যে আইন করা হচ্ছে বাংলাদেশে বিচ্ছিন্ন কিছু, আমি মনে করি যে ওগুলো সব ওই যে জাল পরিয়ে যে মানুষ কি ইয়া করে ওরকম কিছু ইচ্ছাকৃত, এবং মানুষ যাতে আরো কথা বলতে না পারে সেটার জন্য আরো ব্যবস্থা করা হয়েছে আইনে, মানে সাইবার ক্রাইম আইন যেটা করা হয়েছে সেটা আরো কঠিন ভাবে করা হয়েছে, যাতে মানুষ আরো বেশি এগুলো নিয়ে কথা বলতে না পারে, ঠিক আছে? গোবিন্দ দা আপনার কাছে দর্শক প্রশ্ন করেছিল যে আপনারা মানে টক শোতে বলতেছেন, বিভিন্ন জায়গায় আপনারা বলেন, কিন্তু আপনারা রাজপথে নেই, আপনি